আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে প্র্যাকটিক্যাল একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা প্রায় মহামারী আকারে সবাই আক্রান্ত এই আয়োডিন ডেফিসিয়েন্সিতে। তো কীভাবে আমরা আয়োডিন ডেফিসিয়েন্সি আমাদের শরীরে আছে কি না তা কীভাবে আমরা বাসায় বসে চেক করতে পারি, এই বিষয়টা আজকে শেয়ার করব। তো এটা একটা সিম্পল টেস্ট যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, তবে এটার পরবর্তীতে ল্যাব টেস্টের মাধ্যমে আরও শিওর আরও কনফার্মেশনে করতে হয়, তবে এটাও প্র্যাকটিক্যালি অনেক বেশি অ্যাকুরেট। তো আনফর্চুনেটলি এখনও বাংলাদেশে ল্যাব বেস বা ইউরিন আয়োডিন লোডিং টেস্ট বা ইউরিন স্যালাইভারি বা ইউরিন বা ব্লাড স্যাম্পল আয়োডিন টেস্ট এখনও চালু হয়নি, তবে আশা করি ইনশাল্লাহ শুরু হবে। তবে এর মধ্যে আমরা বাসায় বসে এই টেস্টটা করে নিতে পারি, এটাও ক্লোজ টু অ্যাকুরেট, ভেরি ক্লোজ টু অ্যাকুরেট। সো আমরা এই আয়োডিন টেস্ট করার জন্য আমাদের কী লাগবে, আমাদের আমি ছোটো একটা বোতলে টিংচার আয়োডিন নিয়েছি, 5% লুগলস আয়োডিন। এটা আপনারা বিভিন্ন সুপার শপ বা বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ দেবেন, অনেক সময় পেতে পারেন। সাধারণত বাংলাদেশে খুব একটা বেশি পাওয়া যায় না, আপনারা যদি amazon.com বা অন্য কোনো বাইরের কোনো দেখবেন যে ওয়েবসাইটে সার্চ দেবেন 5% লুগলস আয়োডিন, আপনারা পেয়ে যাবেন। আর বাংলাদেশে হয়তো কোনো সুপার শপে পেতে পারেন, খোঁজ নেবেন। এটা ভেরি সেফ। তো এই আয়োডিনটা টিংচার আয়োডিন, এই আয়োডিনটা আমরা ব্যবহার করব স্কিন টেস্ট পারপাসে। ওকে, আর আমাদের লাগবে একটা কটন বাট। সো ভেরি সিম্পল দুইটা পদ্ধতি, যে 5% টিংচার আয়োডিন এবং কটন বাট। আচ্ছা, এখন আমরা আয়োডিন টেস্ট আমরা কীভাবে করব, ঠিক আছে, এবং পরবর্তীতে এটা ইন্টারপ্রিটেশন কী এটা আমরা জানিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমরা আমাদের স্কিনের যে কোনো জায়গায়, ধরেন যে স্কিনের আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমরা একটা স্টেইন করবো, এটা দিয়ে রং করবো এই আয়োডিন দিয়ে। হ্যাঁ, তো তারপরে এটা আমরা অবজার্ভ করবো 24 আওয়ার্স। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে লিকুইড 5% টিংচার আয়োডিন, এটা আনুমানিক 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি স্টেইন করবো। ভালো মতো স্টেইন করতে হবে এবং এটা খেয়াল করতে হবে যেন কাপড়ে না লাগে, কাপড়ে লাগলে আয়োডিনের রং উঠানো কঠিন। এটা খুবই সহজ একটা টেস্ট এবং যে কেউ বাসায় বসে করতে পারে এবং এটা শিশু থেকে বৃদ্ধ সবাই করতে পারে। আচ্ছা দেখেন, আমরা যে রংটা করলাম, হ্যাঁ, তো এই আয়োডিন দিয়ে আমরা এই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি স্টেইন করে দিব। তো স্টেইন করার পর আমাদেরকে 24 ঘন্টা এটা অবজার্ভ করতে হবে, এটা ভেরি সেফ। তো আমরা স্টেইন করলাম, দেখতে পাচ্ছেন স্টেইন হয়ে গেছে। তো এটা 2 ইঞ্চি স্কোয়ার হবে, 2 ইঞ্চি দৈর্ঘ্য 2 ইঞ্চি প্রস্থ আনুমানিক। তো তারপরে যেটা করতে হবে, আমাদেরকে 24 ঘন্টা খেয়াল করতে হবে, যদি এটা 12 ঘন্টার আগেই যদি এটা রংটা পরিষ্কার হয়ে যায়, স্কিনের রঙের সাথে মিশে যায়, তাহলে আমাদের শরীরে অনেক বেশি আয়োডিন ডেফিসিয়েন্সি আছে। তো যে কারণে শরীর বা আমাদের বডি আমাদের এই আয়োডিনগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে। যদি এটা, তাহলে এটা ইন্টারপ্রিটেশন হবে ভেরি সিভিয়ার ডেফিসিয়েন্সি। আর হচ্ছে যদি আমরা 12 থেকে 18 ঘন্টার মধ্যে ডিসঅ্যাপিয়ার করে, তাহলে হচ্ছে মডারেট টু সিভিয়ার ডেফিসিয়েন্সি। আর যদি আমাদের 18 ঘন্টা পরেও যদি 18 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে ডিসঅ্যাপিয়ার করে বা অদৃশ্য হয়ে যায়, তাহলে হবে মাইল্ড টু মডারেট ডেফিসিয়েন্সি। এবং 24 ঘন্টার পরে যদি আমাদের স্টেইনটা থাকে, তাহলে আমাদের শরীরে পর্যাপ্ত আয়োডিন আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আয়োডিন সাপ্লিমেন্টে যাব না। তো যাই হোক, আমাদের এই টেস্টের মাধ্যমে আমরা একটা ভালো ধারণা পেয়ে যাচ্ছি আমাদের শরীরে আয়োডিন ডেফিসিয়েন্সি কতটুকু, এবং আয়োডিন ডেফিসিয়েন্সি নিয়ে আমরা অনেকগুলো ভিডিও ইনশাল্লাহ তৈরি করব। আমাদের আয়োডিন কেন প্রয়োজন, বর্তমানে আয়োডিন মহামারী আকারে যে ঘাটতিটা দেখা যাচ্ছে এটা কেন হচ্ছে, হ্যাঁ, কী কী ফ্যাক্টর আমাদের খাবার বা অন্যান্য এনভায়রনমেন্টাল কী কী টক্সিনের কারণে আয়োডিন আমাদের শরীর থেকে কমে যাচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করব। আর আয়োডিনের থেরাপিউটিক ইউজ নিয়ে আমরা আলোচনা করব, যে কী কী রোগে আয়োডিন ব্যবহৃত হয়, থাইরয়েড, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউটেরাইন ক্যান্সার, সোরিয়াসিস, এক্সিমা, ফাইব্রোমায়ালজিয়া, ফ্যাটিক, ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম। তো এরকম লট অফ কেসে আমরা আয়োডিন ব্যবহার করি, বিকজ আয়োডিন রিসেপ্টর ইচ অ্যান্ড এভরি সেলে আছে। তো যাই হোক, এটা আমি থেরাপিউটিক বা থিওরিটিক্যাল আলোচনা এখানে করছি না, আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে দিলাম, আপনারা এভাবে বাসায় এটা করতে পারবেন এবং এই
নিজেরাই বুঝতে পারেন আয়োডিন ডেফিসিয়েন্সি কতটুকু আছে। আর এই আয়োডিনের যে টিংচারটা যেটা বললাম সেটা আপনারা বিভিন্ন সুপার শপে খোঁজ নিয়ে দেখবেন, 5% লুবলস আয়োডিন, অথবা আপনার অনেক সময় দেশে পাওয়া যায় অথবা বাইরে থেকে আপনি অ্যামাজন বা অন্য জায়গাও পাবেন। হ্যাঁ, না হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এটা প্রোভাইড করার। তো 5% লুকাস আয়োডিন দিয়ে আপনি টেস্ট করবেন এবং আয়োডিন ডেফিসিয়েন্সি সম্পর্কে সচেতন হন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।